আগে ঠিক কর, তোরা কি করবি? সব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। স্পন্সর গুলোর কাছে কে যাবে? আমি ডেকোরেটরকে বলেছিস যে প্যানেলটা বাড়বে? বলিসনি? যত বঙ্কুনা, বঙ্কুর আবার কি হলো? ও বড়দা, ঠাম্মা, ও বড় বড়দি, ঠাম্মা আস্তে আস্তে দৌড়ুচ্ছ কেন? পড়ে যাবে তো। আরে দৌড়বো কি গো বড় বৌদি, আমি তো একেবারে উড়ে উড়ে আসছি। কি হয়েছে রে বঙ্কু? ঠাম্মা, ঠাম্মা মিতা দিদির বর তার ছেলেকে নিয়ে কলকাতার বাড়িতে এসে উঠেছে। নিমাইদার সেজ ভাইপোর সঙ্গে দেখা, সেই তো বললে। কি হলো মা, কাঁদছো কেন? কোথাকার কারা এসছে তাতে আমাদের কি? তোমার এত লাফালাফির কি আছে? যাও, নিজের কাজে যাও। কেউ ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না, এ বাড়িতে ওদের কোনো অস্তিত্ব নেই। সে কোথায় মাসিমা? হ্যাঁ, সে তো নেই, পুজো পড়েছে না, সে তো এখন দিনরাত টই টই করে বেড়াচ্ছে। কত কাজ তার, পুজোর নাটক আছে, নাচ আছে, গান আছে, সকাল সন্ধে ওই পুজোর মাঠেই পাবেন। কোনো বাধা মানি না, পৃথিবীর কোনো শক্তি আমাকে আপনার কাছ থেকে আলাদা করতে পারবে না। প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এই জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে না। ও এলে একটু পাঠিয়ে দিও, ওকে দিয়ে আমার কাজ আছে। দারুণ হয়েছে, অসাধারণ, প্রত্যেকটা কথা একেবারে ভেতর থেকে বেরিয়ে এসেছে। কেমন আধুনিক হয়েছে বল স্ক্রিপ্টটা, কিরে? শুধু মেয়েদের নিয়ে এরকম একটা ঐতিহাসিক নাটক, সবাই জমিয়ে করো, দুর্গাপুর কাঁপিয়ে দেবো। কি বলিস? ভেরি গুড। আই মালবিকা, রোজ তুই এই জায়গাটা এসে ভুলে যাস কেন বলতো? চল, তোকে দিয়ে বসতে হবে একা। কাকে ফোন করবে? এই যে নম্বরটা নে, লাইনটা ধরে দে। এটা কার নাম্বার? আমার নাতির নম্বর, আমি কথা বলবো, ধরে দে। নাতি? নাতি মানে মিতালি মাসির? হ্যাঁ, কিন্তু ওরা তো বোম্বেতে থাকে। থাকে? তবে এখন কলকাতায় আছে। ঠাম্মা বাজছে। নিমাইদা দেখো তো ফোনটা বাজছে। হ্যাঁ ধরছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হ্যালো, কে? বিশ্বদীপ? হ্যাঁ মা, বলুন। এত বছর পরেও গলাটা ভুলতে পারোনি? আমি দাদু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, কোথায় আছে আমার মানিক সোনা? দিচ্ছি। হ্যালো, দাদুভাই তুই আমার কাছে আসবি না? বল দিদা, কথা বল। হাই দিদা, কেমন আছো? আমি আমি ভালো আছি বাবা, তুই আমার কাছে আয়। তোর মায়ের কত গল্প আমার কাছে জমা আছে, কিছুই তো বলা হয়নি। শুনবি না ভাই? হ্যালো, হ্যালো দাদু ভাই, হ্যালো। কই দেখি, কথা বলছেন না? হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন?
আপনার দিদা আপনাকে এখানে আসতে বলছে, এই দুর্গাপুরে। হ্যালো, দেখি আমাকে দাও। হ্যালো, বিশ্বতী, আমার দাদু ভাইকে কি আমি মরার আগে একবারও দেখতে পাবো না? আর্য যাবে মা দুর্গাপুরে, আপনি ফোন না করলেও আমি পাঠাতাম, ও যাবে।